মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। নন্দরানী, অসুররা তো নিজেদেরও আপন হয় না, ওকে কি করে বিশ্বাস করবো? মানুষেরা খারাপ আর ভালো হয়, তেমনি অসুররাও খারাপ আর ভালো হয়। আমাদের সব অসুরদের একই রকম ভাবা উচিত নয়। কিন্তু আমরা তো এখনো কোনো ভালো অসুর দেখিনি, তুমি কোনো ভালো অসুর দেখে থাকলে বলো। কাকা, বিভীষণ এক অসুর ছিলেন, কিন্তু তাও শ্রী রামকে সাহায্য করেছিলেন। ভক্ত প্রহ্লাদ একজন অসুর ছিল, কি তাই না মা? কানাই, ও সব সত্যযুগ আর ত্রেতাযুগের বিষয় ছিল, এখন না সেই সময় আছে আর না সেই অসুর। হ্যাঁ কানাই, গোকুলে আর বৃন্দাবনে কত অসুর এসেছে, সবাই আমাদের মারার চেষ্টা করেছে, তাই এখানে কোনো অসুর থাকতে পারে না। তোমরা কি বলো? হ্যাঁ হ্যাঁ, ও এখানে থাকতে পারে না, কিছুতেই থাকতে পারে না, ওকে ছেড়ে চলে যেতেই হবে, যেতেই হবে, ওকে এখানে থাকতেই দেব না। আমি এখানে আপনাদের ভালোবাসা পেতে এসেছিলাম, আপনাদের ভয় দেখাতে নয়। যদি আপনারা তাই চান তাহলে ঠিক আছে, আমি এখান থেকে চলে যাব। শাখা ভীম, ভুল আমারই, এক অসুরের নিজের সীমা ভোলা উচিত না। অসুরদের ভাগ্যে অপমান আর তিরস্কারই থাকে। শাখা, এই পর্যন্তই একসাথে থাকার ছিল, আমাকে আজ্ঞা দাও। দাঁড়াও হিড়িম্বা, সবাই যাই বলুক না কেন, কিন্তু আমি তোমার সখা। সখা ভীম, আমি বনে থাকি আর তুমি নগরে, তাই তুমি আমার পেছনে আসার চেষ্টা করো না, কারণ বনে তুমি সুরক্ষিত নও আর এখানে লোকেরা আমাকে বিশ্বাস করতে পারছে না। কানাই, কিছু একটা করো, ওকে আটকাও, ও আমাদের জন্যই এখানে এসেছিল আর আমাদের জন্যই ওকে অপমান সহ্য করতে হচ্ছে। ভীম, আমি তোমার কথাটা বুঝতে পারছি, কিন্তু এখন হিড়িম্বার চলে যাওয়াতেই সবার ভালো হবে, কিন্তু অসুরদের ভয় ভীত বৃন্দাবনবাসীরা এত সহজেই হিড়িম্বাকে স্বীকার করবে না। কানাই ঠিকই বলেছে ভীম, আমাদের পরিস্থিতি অনুযায়ী কাজ করা উচিত, কিন্তু এখন এরকম পরিস্থিতি নয় যে হিড়িম্বা আমাদের সঙ্গে থাকবে। যথা আজ্ঞা মা। কুন্দি দিদি, আপনি এসেছেন। কুন্দি দিদি, তোমাকে নিয়ে আমরা দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু তুমি এসে গেছো দেখে আমরা সবাই চিন্তামুক্ত হলাম। আসুন, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।